নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলানাথ কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে তারায় ভরা চৈত্র মাসের রাতে, হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতেই প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামে? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে, মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামের মতোই যেন অন্যকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার।